আজ যে শুধু মা সারপ্রাইজ হয়েছে সকাল সকাল, এরকমটা না, তোমরাও একটা খুশির খবর শুনলে সারপ্রাইজ হয়ে যাবে। পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝবে যে সেই সারপ্রাইজটা কি। ব্লগের শেষে না মিডিলে বলেছি, সেটা তো দেখার জন্য পুরোটা দেখতে হবে। আর আমি শাড়িটা কেন পরেছি সেটাও তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে। তাহলে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। গলার অবস্থা কেন জানি না, খারাপ, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। এটা কি বলতো, তোমরা বুঝেই গেছো এতক্ষণে, মায়ের জন্য আগের দিন বাবা স্পেশালি ভাইকে দিয়ে অর্ডার দিয়েছে, সবাই মিলে অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে গ্যাস ওভেন, জানি না কিরকম। তো অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, মায়ের কিচেনে যাওয়ার আগে ভাই তো সবার আগে উঠে পড়ে, মানে বাবা উঠে তারপর ভাই উঠে। এর জন্য আজকে আমি যে কত সকাল সকাল উঠে পড়েছি, ভাইকে রাতেই ঘুরে রেখেছি, আমরা কাল রাতে এসেছি, ও ঘরে রেখে দিয়েছিল। তারপরে না আমি ওকে বলেছি যে সকালবেলা ওপেন করার আগে আমাকে কিন্তু ডাকবি, মানে কি সুন্দর দেখতে, মা তো দেখে খুশি হয়ে যাবে। স্ক্রু আছে, এইগুলো তো আছে, বাবা বললো যে গ্যাস ওভেনের জিনিসপত্র তো একটু নিজেরা রিস্ক না নেওয়াই ভালো, আমি বেলার দিকে লোক ডাকবো, তখনই কি বলে সেট করে নিবি, তাই তো? তো ওই জন্য একটু বেলার দিকে লোক আসবে, এসে সেট করে দেবে। সত্যি এইসব ইলেকট্রনিক্স জিনিস বলো বা এইসব গ্যাস এর জিনিসপত্র বলো, এগুলোতে রিস্ক না নেওয়াই ভালো। তো সেই জন্যে এখন আমি মাকে ডাকবো। গাইস এটা হচ্ছে বাবা মার ঘর, বাবা বেরিয়ে সাইডে চলে গেছে, মা এখনো আসেনি, মানে আসেনি মানে কি ঘরে রয়েছে। তো আমি মাকে ডাকবো, সকালবেলা তো এরাম এরাম করে যেভাবে খুশি চলে আসবে, তো আমি মাকে বলে দিই যে মাথা ওনাটা দিয়ে আসো, আমি ব্লগ করবো, তোমার কিচেনে যাওয়ার আগে আজকে ব্লগ করবো। মা, ও মা, মা শোনো একবার, তুমি মাথায় ওড়নাটা দিয়ে বেরোবে, হ্যাঁ আমি ভিডিও করছি, রোজ তো তোমার কিচেনে যাওয়ার ভিডিও করি, আজকে কিচেনে যাওয়ার আগের ভিডিও করব, ঠিক আছে? এসো বাইরে এসে কথা বলো, মাথায় ওড়নাটা দিয়ে আসো। মায়ের আগেও আমি উঠে পড়েছি, এটাও সম্ভব, হ্যাঁ সূর্য মানে আজকে পড়বো না, পশ্চিম দিকে উঠে পড়েছে। কি হয়েছে, শোনো, বাড়িতে তোমার জন্য অতিথি এসেছে। বলো কিছু, কে দিল রে? কে দিল সেটা তো বড় কথা না, কেমন হয়েছে জিনিসটা সেটা বলো। কখন তোরা এসব কাজ করলি? হ্যাঁ আমরা না এসবের মেন উদ্দেশ্যে, মানে মেন লোকটা হচ্ছে বাপি, জানো কাল রাতে এসছে। সত্যি কি বলবো, আমার যে কত স্বপ্ন ছিল, আমি আমার ছেলেকে কত বলেছি যে আমাকে একটা দিয়ে দে, বলছে দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত আনন্দ হয়েছে, এত সুন্দর হয়েছে না জিনিসটা, আমার খুব শখ ছিল। মায়ের হচ্ছে এখনো দুটো শখ আছে, কি শখ মা, বাংলাদেশটা তো ছাড়ো, ওটা বাদ দাও, কিচেন নিয়ে, মাইক্রোওভেন আর একটা ইন্ডাকশন মানে নিয়েছি, তবু আর একটা মানে ফ্রাইং প্যান, আর একটা নেবো, একটা নিয়েছি 12 লিটার, একটা নিয়েছি 3 লিটার, এবার 5 লিটারের নেবো।
এবার দেখো এবার আরো ভালো ভালো রান্না করতে পারবে, একসাথে তিন জায়গায় তিনটে রান্না করতে পারবে। তুমি এমনি পাঁচটা ছটা রান্না করো তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন রান্না করতে পারবো তো? পারবে এখন রান্না করতে? এখানে চাপিয়ে দেবে নাকি? লোক আসবে, ভাই সেট করছিল, বাপি বললো ফোনে যে বাল তোর ভাইকে মানে ভাইকে বলে করতে হবে না এখন, বাইরের দিকে লোক আনবে, যেহেতু গ্যাস ওভেন জিনিস তো ওই জন্য রিস্ক নিতে চাইবে। তোদের থ্যাংক ইউ আমার ছেলে মেয়ে ওর বাবাকে, সত্যি আমার তোমার আগে উঠেছি সেটা কিছু বলো, সেটা নিয়ে আজকে মানে কি বলবো, সূর্য পশ্চিম দিকে উঠেছে। হ্যাঁ সত্যি, তোদের আমি কি করে খাওয়াবো এখন মনে হয়। এই তো আর দুদিন পরে রমজান আসছে, রমজানকে আসবে আমরা সবাই মিলে পার্টি করবো, পার্টি। সেটা বলো, 8:30 খাই গাইস জানো তো, তারপরে আবার ফিরিয়ে 10:00 খাই, কতটা টাইম গ্যাপ দেয় তোমরা জানো? আমাকে সব কিছুতে কিট কিট করছে, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দেবো শ্বশুর বাড়ি। বাপি তোমার কি বক্তব্য? তোমায় খিটখিট করি বলে তুমি আমায় বিদায় দিয়ে দেবে? না না, না ওটাই এমনি আপনি করছি বলছো লাগে, আমরা থাকবো না, ওটাই আমাদের ডাক্তার। কিচ্ছু শোনে না, কোনো ডাক্তারি করে কিছু হয় না, ফাঁক পেলেই দুজনে খেতে শুরু করে দেয়। বলেছি ডিমের হলুদটা খাবে না, দেখো না কইটুকু রেখেছে আর বাকিটা খেয়ে নিয়েছে, ঠিক সুযোগ পেয়ে খেয়ে নিয়েছে। রান্না ঘরে যদি যায় আর ঘরে যদি থাকে, তোমরা জানো ফ্রিজ যদি খুলি আওয়াজ খালি একটু ঘুট ঘুট করে আওয়াজ পাই, ছুটে গিয়ে চোর ধরে নিবে কি খাচ্ছে আমরা, নালে তো লুকিয়ে লুকিয়ে এটা সেটা উল্টো পাল্টা খেয়ে নেবে। একটু আওয়াজ করারও আমাদের ক্ষমতা নেই। মা আমারই গল্প করছে, মা লুকিয়ে লুকিয়ে আম খাচ্ছিল, আমি গিয়ে ধরে ফেলেছি। আমি বলি অল্প করে খাও, একটা খাও দুটো খাও খুব জোর, তিন চারটে নিয়ে বসে, এই জন্য একটু বকা দিতে হয় তাই না? নিজের মানে একটা সময় পরে ছেলে মেয়েরাই বড় হয়ে যায়, তারাই বাবা মা হয়ে যায়, বাবা মায়েরাই ছেলে মেয়ে হয়ে যায়, এটা তাই সব বাড়িতেই হয়। আমি তো এখানে গরম গরম ডিম সিদ্ধ খাচ্ছি, আর ওখানে দেখো বাবা আর ভাইকে গ্যাসটা নিয়ে বসেছে, সেট করতে বসেছে। আসলে একজন আসতে চেয়েছিল কিন্তু এখনো আসেনি বলে বাবা আর ভাই দুজনে মিলেই মেকানিক গিরি শুরু করে দিয়েছে। দেখা যাক ওরা আলটিমেটলি পারে কি না। আমাদের বাড়িতে মিষ্টিটা ঠিক অতটাও কেউ আর এখন খায় না, মানে খায় খুব কম। আগের দিন মিসেরা কত মিষ্টি এনেছিল দেখো, আর বাবাও এনেছিল সকাল সকাল হাজির বোনের হাতে ইয়ামি ইয়ামি চা। আগের দিন মিস এসছে বলছে যে মিস তার মেয়েকে ডিমটাকে এরকম ছুলে ছুলা মানে ছোলা দিয়ে ছুলে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আর একটু নুন দিয়ে খাওয়ায়, আর আমাদেরও বলেছে তোমরা একদিন টেস্ট করে দেখবে খুব ভালো লাগবে। আর বলা কথা বোন এখানে বানিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনেক ভালো আছো, সকাল সকাল গ্যাস ওভেন পেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো ছিল না, এখন ভালো হয়ে গেছে, একটু শরীরটা খারাপ ছিল, তোমাদের দুয়ায় ভালো আছি এখন। আজকে কি রান্না করেছো? আজকে মানে নতুন গ্যাস এখনো চালু আসেনি বলে রান্না চালু করে দেয়নি বলে আমি কিছু করিনি, মনটা বাড়েনি, এখন নতুন গ্যাসের উপরে আমার চলে গেছে মন। হ্যাঁ মনটা চলে গেছে। কি রান্না করেছো? এটা একটা ঘন্ট করেছি বেগুন আলু দিয়ে। হ্যাঁ ঘন্টটা থাকবে এখানে। ডিম আলুর তরকারি করেছি, ওকে, এখানে চিকেন কষা আছে, কালকে দু এক পিস খাবি তোরা, রুটি কষা রুটি। এখানে মা করেছে আজকে অন্যরকম ডাল লাগছে, অড়হরের ডাল। আচ্ছা অড়হর ডাল, বোন তো যাবে ক্লাসে, মা মেখেছে বোনের জন্য অড়হর ডাল, এত সুন্দর খেতে হয়, সিরিয়াসলি অনেক ভালো খেতে। মা বোনকে খাইয়ে দিচ্ছে, কেমন টেস্টি না? স্নান করে ফ্রেশ হয়ে আগেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা উপরে তুলে দিতে হবে, কারণ কাল থেকে শোকার মধ্যে রয়েছে। আর যতটা সম্ভব চেষ্টা করছি ঘরটা একটু ক্লিন রাখার, মানে কিছু জমতে দিচ্ছি না, সব জায়গায় সেট করার চেষ্টা করছি। তো এটাকে আমি উপরে আগে রেখে দিই, জানি না জায়গা আছে কি না, অবস্থাটা দেখো আর কি, বেশি কিছু না, কিছু বার করতে গেলে হুড়মুড়িয়ে পড়বে, আমি তো রেখে দিলাম ব্ল্যাঙ্কেট আলমারিতে, রেখে দিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এই সময় না খুব ভালো লাগে, হালকা মিঠি মিঠি রোদ, যদিও পুরো ছাদে আর রোদ পায় না কারণ বাবা সেট করে দিয়েছে, তোমরা তো জানোই, একমাত্র এই জায়গাটা করে দাঁড়ালে একটুখানি রোদ পাওয়া যায়। আর এই হালকা রোদটা যে কী আনন্দ দেয় সেটা যারা পায় তারাই জানে।
প্রত্যেকবার শীতকালে ছাদে এসে তো আকাশে প্লেন গুনি, এবারে তো ঘেরা হয়ে গেছে আর প্লেন গুনতে পারবো না। সাইড দিয়ে দেখতে হবে কোথায় প্লেন যাচ্ছে কোন দিক দিয়ে। আমার প্লেন গুনতে অনেক ভালো লাগে। আর আজকে দেখো নতুন প্যান্টটা পরে ফেলেছি, আগের দিন যেটা নিয়ে এসেছি এই ব্লু চুড়িদারটার জন্য এই ব্লু প্যান্টটা নিয়েছিলাম, আজকে পরে ফেলেছি খালি আনার অপেক্ষা। আমি নতুন জিনিস ভাঙতে খুব ভালোবাসি। বন্ধ হয়েছিল ক্লাসে, ফিরতেই আবার ওর পড়া আছে আধ ঘন্টা পরে। আমি ওর জন্য বেদানা ছাড়িয়ে বেছে গুছিয়ে রেখেছি যে আসবে আর টুক করে খেয়ে নেবে। বল কোথায় এমন দিদি আছে? দু বোনে মিলে বসেছি এখন চা খেতে, জানো তো আজ আবার আদা চা খাচ্ছি। আমার পড়তে ব্ল্যাকটা পরে সত্যি সুন্দর লাগছে। সেই দিন সেই ডোমঝুর গিয়েছিলাম না, তখন এই নিমকির প্যাকেটটা আনা হয়েছিল, মা আমি এনেছিলাম, কিন্তু কাটাও হয়নি আর খাওয়াও হয়নি। সন্ধেবেলা দুধ চাটা যদি খেতে না পাই গাইস, তাহলে যতই যাই কিছু খাই না কেন, ঠিক মনে হয় যেন কি একটা খাইনি, কি একটা খাইনি। তো দেখো না, আমি দুধ চা খেলাম না গ্যাস্ট্রিকের ভয়ে, সেই তো নিমকি খাবো বলো। আমাকে যে নতুন গ্যাস কিনে দিলি তোরা, কখন লাগিয়ে দিবি রে? মায়ের নতুন গ্যাস এখনো সেট হয়নি, তবে কালকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একদমই নতুন, তো আর একটা কি জাম হয়ে আছে, মানে লক হয়ে আছে, যেটাকে দোকানের লোকজন বা যারা ই বাবা পুড়িয়ে দিলি, পুড়ে নি হালকা একটুখানি কালো হয়ে গেছে। তো যারা একদম এক্সপার্ট তারাই, মানে যে যারা সব নিয়ে কাজ করে তারাই পারবে। তো কালকে আশা করছি তোমার ওভেন গ্যাস ওভেন সেট হয়ে যাবে। আর এই যে গল্প করতে করতে রুটিটা রান্না করতে যাচ্ছি, তো খালি নতুনটার দিকে আমার লোভ হচ্ছে, কখন লাগবে দিবি লাগবে না। যাই হোক চলো রুটি গুলো করে নিই, এইটুকুই তো পারি। তো চলো পরে তোমার সাথে আমার কথা হচ্ছে। একমাত্র বাইরে থাকা স্বামী স্ত্রীরাই বোঝে যে স্বামী ফিরলে আনন্দটা ঠিক কতটা হয়। এই যে তোমাদের প্রিয় রোশনারা আপু আর রমজান জিজু, বা রোশনারা আর রমজান তোমাদের প্রিয় জুটি তোমরাই বলো। তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি, মানে নেক্সট ব্লগে আল্লাহ চাইলে তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্ট থাকলে রমজানকে তোমরা নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখতে পাবে। আর রমজান আসতে বলে স্যানিটারি পড়েছিস? একদমই না গো, অ্যাকচুয়ালি হয় না, কাছের মানুষরা সবাই সুস্থ আছে ভালো আছে, আর কাছের মানুষটা অন্তরের মানুষটা বাড়ি ফিরছে, আমার কাছে ফিরছে। তোমাদের বোঝাতে হবে না যে আনন্দটা অ্যাকচুয়ালি কতটা। তো সেই আনন্দে আমি শাড়িটা একদমই পরেছি, এরকমটা ভেবো না। আমি শাড়িটা পরেছি, ওভারটা গোছাতে গেলাম, দেখছি বিছানার উপরে এই শাড়িটাও রাখা রয়েছে, ব্লাউজটাও রাখা রয়েছে। প্রথমে ভাবলাম ব্লাউজটা আমার হবে না, কারণ ব্লাউজটা বোনের, তো আমি জানতাম না যে বোনের ব্লাউজটা বড় হয়। তো ব্লাউজটা আমি পরেছি, তারপরে দেখলাম আমার হাত পাটা অনেক ঢিলা, হ্যাঁ ওই জন্য আমার পারফেক্ট হয়েছে। তো ওই জন্য পরে নিলাম, আর তারপরে যখন পরলাম বলছি বাবু সবাই তো দেখতে চায় শাড়ির লুকে আমাকে, মানে শাড়ি পরে হোক না সে ঘরের মানে আজে বাজে ভাবে শাড়ি পরা, তো তোমরা তো দেখতে মানে খুশি হও, রোশনারার খুশিতে তোমরা খুশি, রোশনারার দুঃখে তোমরাও দুঃখ পাও। আমি যতটুকু তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো। তো ভাবলাম পরেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করে, ফটোটা দেখছি আর সময় গুনছি নেক্সট ব্লগে। তোমরা এরপর অনেক এক্সাইটেড হয়ে গেছো, তো সেই খুশিতে প্লিজ সবাই ব্লগগুলো অনেক বেশি শেয়ার করো, যাতে বছরের মধ্যে 1,00,000 সাবস্ক্রাইবার, সরি 1,00,000 ফলোয়ার্স আমাদের হয়ে যায় পেজে। গাইস প্লিজ সবাই 1 মাসের মধ্যে 1,00,000টা করে দাও, আর নেক্সট ব্লগে তোমরা রমজানকে ইনশাল্লাহ দেখতে পাবে, সবকিছু ভালো থাকলে সুস্থ থাকলে। আর আজকের মতো এই ব্লগটা তাহলে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।